লার্ন ইসলাম 24 AIS এর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল বাটনে টাচ করুন এবং সহিহ ইসলাম প্রচারে আমাদের সাহায্য করুন। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনার এই মূল্যবান কথাগুলো সবারই কাজে আসবে। আমরা আপনার লেকচার শুনে খুবই মুগ্ধ হয়েছি, অনেকের দৃষ্টিভঙ্গিও বদলেছে। আমার নাম রামদাস, ইলেকশন বোর্ডের পার্সেস অফিসার। আমি একজন হিন্দু, তারপরও আমি ইসলাম ধর্মকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসি। আমি আপনার কথার সাথে একমত যে হিন্দু ধর্ম কখনোই মূর্তি পূজার কথা বলে না। আসলে আমাদের হিন্দু ধর্মকে সবসময় প্রভাবিত করেছে তথাকথিত ধর্মীয় নেতারা। তারা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। শতকরা 90% হিন্দু ভুল পথে চলে যাচ্ছে মূর্তি পূজার নামে। বেদ আর উপনিষদ কখনই মূর্তি পূজার কথা বলে না। যেটা বলা হয়েছে সেটা রু, এটা কথা বলা হয়েছে রু খোদা কি ইনায়েতে হ্যায়, এই রুকে খ্রিস্ট ধর্মে আত্মা বলা হয়, ইসলাম ধর্মে রু, হিন্দু ধর্মেও আত্মা। এটা খুবই দুর্ভাগ্য যে সব ধর্মের তথাকথিত ধর্মীয় নেতারাই এতে কোনো রকমের সন্দেহ নেই, হোক সে মুসলিম খ্রিস্টান বা হিন্দু, এতে কোনো রকমের সন্দেহ নেই, পৃথিবীর সব মানুষকে ভুল পথে পরিচালিত করেছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একজন যথেষ্ট জ্ঞানী মানুষ। আমার আগে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন, তিনি ঠিকই বলেছিলেন ইসলামের অতীত খুব গৌরবের, তবে বর্তমান সময়ে পৃথিবীতে ইসলাম সবার জন্য একটা হাসির খোরাকে, মানে একটা হাসির খোরাকে পরিণত হয়েছে। এর কারণ হলো ইসলামের ঠিকাদাররা, নেতারা ঠিক হিন্দু নেতাদের মতোই তাদের অনুসারীদের ভুল পথে নিয়ে যাচ্ছে, ভুল জিনিস শিখাচ্ছে। কোনো হিন্দু ভাই যদি কোনো মুসলিমকে রক্ত দেয় সে হয়তো বেঁচে যাবে। যদি কোনো হিন্দু কোনো একজন মুসলিমকে রক্ত দেয় তাহলে তার জীবন বাঁচল। এখানে এটা কি হতে পারে, যেহেতু হিন্দু রক্ত নিয়েছে তাই সে হিন্দু হয়ে যাবে? এটা আমার প্রথম প্রশ্ন। প্লিজ আরেকটু সময় দিন, আমার আরেকটা প্রশ্ন আছে। এখানে ধরেন যার জীবন বাঁচল সে তো দোয়া করবে, আসো বাবা আসো, আমার জীবন বাঁচিয়েছ। রক্তের বিভিন্ন গ্রুপ আছে, এ পজিটিভ বি পজিটিভ, এখানে তো জীবন বাঁচানোর প্রশ্ন, এখানে কি ধর্মের গুরুত্বটা বেশি? এটাই প্রথম প্রশ্ন। আর এখানকার লোকজন আত্মাকে চিনতে চায় না, বস্তুর চাহিদা মিটলেই তারা খুশি। ইসলাম সবাইকে ভালোবাসার কথা বলে, সব ধর্মই ভালোবাসার কথা বলে, কিন্তু ইসলাম ধর্ম সেই ভালোবাসা অর্জনের কথা বলে, কিভাবে ভালোবাসা অর্জন করতে হবে। এই জন্য ইসলামে যাকাত আছে, এই যাকাত গরিব মানুষদের সাহায্য করা, প্রতিবেশীকে সাহায্য করা, গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না বিয়ে দিয়ে দাও, গরিবকে সাহায্য করা। অন্য কোনো ধর্ম ইসলামের মতো এত মহান নয়, এটা খুবই মহান ধর্ম, দুর্ভাগ্যের কথা বাস্তব এর কোনো প্রয়োগ হচ্ছে না। তাই আগের ভদ্রলোক বললেন মাদ্রাসাগুলো স্বচ্ছ হওয়া উচিত। সত্যি বলতে আপনারা ধর্মীয় নেতাদের বোকামির কারণে ইসলাম ধর্ম উপরে উঠছে না, বরঞ্চ বরবাদ হয়ে যাচ্ছে। খ্রিস্টান ধর্ম তারা পৃথিবীতে রাজত্ব করতে চায়, তারা ইসলামের ক্ষতি করতে চায়, ইসলামের প্রতি খ্রিস্টানদের মনোভাব বিরূপ। হিন্দু ধর্ম তারা এখানে ঠিক থাকতে চায়, স্বাভাবিক। তাহলে এরাই হলো ধর্মীয় নেতা, তারা জানে না রুহ কি। রুহ হলো আল্লাহর দয়া, উপনিষদে আছে, ইসলামে আছে, বাইবেলে আছে, আর সব ধর্মই বলে ভালোবাসা, ইসলামও বলে। এটাই আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো, হিন্দু ধর্ম নারীকে খারাপ চোখে দেখে, ইসলামও খারাপ চোখে দেখে, খ্রিস্টান ধর্ম পৃথিবীতে নারী না থাকলে, আপনি একটু আগে একজনকে বললেন যে পুরুষ লোক বাচ্চা জন্ম দিতে পারে না। হ্যাঁ, পুরুষ লোক কোনো বাচ্চা জন্ম দিতে পারে না, বাচ্চার জন্ম দেন মা, একজন নারী। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে পুরুষকে জন্ম দিচ্ছে একজন নারী, সেই পুরুষই নারীকে ছোট করছে, সে হোক হিন্দু খ্রিস্টান বা মুসলিম। এভাবে দেখবেন যে সব ধর্মেই একই রকম অবস্থা চলছে। আমরা সবাই, সব ধর্মই এখন ধ্বংসের পথে যাচ্ছে। নারীকে কোনো ধর্মই সম্মানের চোখে দেখা হয় না, পৃথিবীর সব ধর্মই নারীদেরকে সবসময় খারাপ চোখে দেখছে। এটাই আমার দ্বিতীয় প্রশ্ন। ইসলাম কি বলে, যেদিন কেয়ামত হবে তার মানে মহাপ্রলয়, ইসলাম ধর্ম কেয়ামত সম্পর্কে
কি বলছে? আপনাকে ধন্যবাদ এই ছোট্ট লেকচারের জন্য, ভালো কথাগুলোর জন্য ধন্যবাদ। আপনি বললেন আমার কথা আর ইসলাম ধর্মের কথা, আমার কথা যদি বলেন সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ তালার। বললেন আমি জ্ঞানী, বললেন আমি অনেক জানি, আমি শুধুমাত্র একজন ছাত্র, আমি নিজেকে একজন ছাত্র মনে করি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর। আপনি দুটো প্রশ্ন করলেন, প্রথমটা রুহ নিয়ে, তারপর নারী নিয়ে, এছাড়াও আপনি বেশ কিছু মন্তব্য করেছেন। আপনি বললেন তথাকথিত ধর্মীয় নেতারাই সমস্যা তৈরি করছে, বেশিরভাগ ব্যাপারে আমি একমত। এছাড়াও আপনি মন্তব্য করলেন যে ইসলামের বদনাম করা হচ্ছে, ইসলামের ধর্মীয় নেতাদের কারণে এটা হচ্ছে, ইসলামের বদনাম ছড়াচ্ছে এদের কারণেই। অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের কথা যদি বলি, তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না। এখন আমি যদি ইসলামের কথা বলি সামগ্রিকভাবে, আমি ইসলামের ধর্মীয় নেতাদের উপরে দোষ চাপাবো না, তারা দোষী নয়। সামান্য কিছু কুলাঙ্গার থাকতে পারে, খুবই সামান্য, হাতে কোনো কয়েকজন এমন নেতা থাকতে পারে যারা ভুল পথে নিচ্ছে, কিন্তু এরা সংখ্যায় অনেক কম। মিডিয়া তাদের বেছে নেয় আর এমনভাবে তুলে ধরে যেন ইসলামের প্রত্যেক ধর্মীয় নেতাই এইরকম। তাই ইসলাম ধর্মের বিভিন্ন নেতা বিশেষজ্ঞ ওলামার কথা যদি বলতে হয়, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি, হাতে গোনা কয়েকজন, খুবই সামান্য তারা, এরাই মানুষকে ভুল পথে নিয়ে যায়। তবে সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ তারা সব ভালো কথা বলেন, তারা ইসলামের কথা বলেন, আমরা তাদের ভালোবাসি শ্রদ্ধা করি। অন্য ধর্মের ছবিটা আলাদা, পৃথিবীর বেশিরভাগ ধর্মীয় নেতারা, অন্য ধর্মের নেতারা, তারা এটা করে না, তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না। যেমন আপনি বললেন হিন্দু ধর্ম মূর্তি পূজা করতে নিষেধ করে, কিন্তু 90% হিন্দুই মূর্তি পূজা করে, কারণ এরা চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থটা পড়ুক। আপনার প্রশ্নতে আসি, বললেন যে কোন হিন্দু এক মুসলিমকে রক্ত দিল, সেই মুসলিমের জীবন বাঁচলো, জীবন বাঁচানোটাই বড় কথা, এখানে সমস্যা কি? সেই মুসলিম কি হিন্দু হয়ে যায়? হিন্দুকে কোনো মুসলিম রক্ত দিলে সেই হিন্দু কি মুসলিম হয়ে যায়? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মায়েদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, যদি কোনো লোক, হোক সে মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। তাহলে যদি কোনো মানুষ অন্য কাউকে রক্ত দেয় আর তার জীবন বাঁচায়, মুসলিম হিন্দুকে রক্ত দিক বা হিন্দু মুসলিমকে রক্ত দিক, সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। আরো বলছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। তবে কোনো মানুষের জীবন বাঁচানো ভালো কথা, একটা ভালো কাজ, উঁচু মানের কাজ, কিন্তু আগে একজন প্রশ্ন করেছিলেন, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন? আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনে সূরা মুলকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য। কারো জীবন বাঁচানো খুবই ভালো কাজ, কিন্তু কারো আখিরাত বাঁচানো সেটা আরো ভালো কাজ। আর সেজন্যই আমি আগে ডাক্তার ছিলাম, এটাই হলো শ্রেষ্ঠ পেশা, মানুষের জীবন বাঁচানো। আমি ডাক্তার হতে চেয়েছিলাম কারণ ভেবেছিলাম এটা মহান পেশা, আসলেও তাই। তবে এর চাইতে ভালো আছে, পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামান হাসানু ক্বালা মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, কথাই কে উত্তম সেই ব্যক্তির চাইতে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, যে সৎকর্ম করে আর বলে আমি তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাই আমি একজন শরীরের ডাক্তার থেকে হয়েছে আত্মার ডাক্তার, এটা আরো ভালো পেশা। তাহলে রক্ত দিয়ে কারো জীবন বাঁচানো ভালো কথা, তবে কাউকে সত্যিটা জানানো, তার আখিরাতটা বাঁচানো আরো ভালো।